শীত উপেক্ষা করে গঙ্গাসাগরে ডুব দিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। জেলার বিভিন্ন নদীঘাটেও উপচে পড়া ভিড়। গঙ্গাসাগর নয়, কল্পগঙ্গাতে স্নান সারলেন সুন্দরবনের বহু মানুষ। আজ মকর সংক্রান্তি, প্রবল শীত উপেক্ষা করে পুণ্য স্নান সারলেন পুণ্যার্থীরা। এই মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য শীতকে এক প্রকার উপেক্ষা করেই গঙ্গাসাগরের পাশাপাশি কলকাতা সহ জেলার বিভিন্ন ঘাটে ঘাটে পুণ্য স্নানের জন্য ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সেই সাথে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলি উৎসবে মেতে উঠেছেন আপামর বাঙালি। কনকনে শীতের আমেজকে গায়ে মেখে গরম গরম পিঠের স্বাদকে চেটে পুটে উপভোগ করছেন সকলেই। আজ মকর সংক্রান্তি, ভোর রাত থেকেই উপচে পড়া ভিড় গঙ্গাসাগরে। শুধুমাত্র গঙ্গাসাগর নয়, এবছর গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা বেশি হবে সে কথা আগে ভাগেই আজ করেছিলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন ভোর রাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। সাগর সঙ্গমে স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়েছেন সকলেই। পুণ্যলাভের আশায় যেন রাত জাগল গঙ্গাসাগর। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে, যেমন কল্যাণী, চাকদা, বীরভূম সহ সব জায়গাতেই আজ একই ছবি উঠে এসেছে। বলা যেতেই পারে ঠান্ডাকে এক প্রকার উপেক্ষা করেই জলে ডুব সাধারণ মানুষের। গতকাল ভোর রাত থেকেই শুরু হয়েছে শাহী স্নান। ফলে ভোরের আলো ফোটার আগেই কয়েক লাখ মানুষ এদিন স্নান সারেন গঙ্গাসাগরে। গঙ্গা স্নানকে ঘিরে এদিন প্রায় 65 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের কথা ভেবে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে তদারকি করছেন। পাশাপাশি নৌবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও অ্যালার্টে রাখা হয়েছে। ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি। গঙ্গাসাগর মে ডুবকি লাগায় হ্যায় আপনি? হ্যাঁ। কিতনে বার আয়ে? তিনে বার আয়ে। পহলি বার? এই আপকা কাহাঁ সে আ রহা হ্যায়? পাটনা জিলা সে আ রহা হ্যায়, মোকামা ঘাট। কপিল মুনি কে দর্শন কিয়ে? গঙ্গাসাগরের পাশাপাশি কলকাতার বাবুঘাট সহ অন্যান্য ঘাটগুলিতেও মানুষের উপচে পড়া ভিড়। ভোর রাত থেকেই শুরু হয়েছে এই স্নান পর্ব। কলকাতা পুলিশের পক্ষ থেকে চলছে কড়া নজরদারি, মাইকের মাধ্যমে সতর্কমূলক প্রচার। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন ঘাট থেকে একই ছবি উঠে এলো এদিন। যারা আর্থিক বা অন্যান্য অসুবিধার কারণে গঙ্গাসাগরে যেতে পারেনি, তারা পুণ্যলাভের আশায় কল্পগঙ্গায় স্নান করতে উপস্থিত হয়েছেন শয়ে শয়ে পুণ্যার্থী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগরে প্রত্যন্ত সুন্দরবনের মানুষেরা অর্থের অভাবে গঙ্গাসাগরে না গিয়ে হেমনগর কল্পগঙ্গাতেই স্নান করে তাদের পুণ্যলাভের আশায় মন্দিরে পুজো দিয়েছেন বহু পুণ্যার্থী। এই বিষয়ে আয়োজকদের দাবি, অনেকেই নানা কারণে আদি গঙ্গাতে যেতে পারেন না, তাদের কথা ভেবেই এখানে এই ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে মন্দিরের পূজারী বলেন, এই এলাকার গুরুদেব আছি এবং বিভিন্ন দেশ বিদেশে চলি, আপনারা আসবেন, আগামী বছর অবশ্যই আসবেন এবং সকলকে আবার ধন্যবাদ জানাই। কারণ এই মানুষের চিন্তা যে তারা গঙ্গাকে স্নান করে পবিত্র হোক, মুক্ত হোক, তারা কলুষ নাশনী থেকে তাদের কলুষ নাশ হোক, তাদের সব কিছুকে একেবারে পবিত্রতা হয়ে একটা মানবের মতন শুদ্ধ মানব তৈরি হবে, একজন যদি হয় সেটাই আমার দক্ষিণা, সেটাই আমার আশীর্বাদ বা সেটাই আমার পূর্ণ। এবং বয়সজনিত কারণে আদিগঙ্গায় যেতে পারেন না, যার জন্য বিকল্প আমরা হেমনগর পঞ্চনদীতে এই কল্পগঙ্গাসাগর ব্যবস্থা করেছি। আমরা সব কাজ এখনও সম্পূর্ণ করতে পারিনি, আমাদের মেলার প্রসার বেড়েছে, প্রচার বেড়েছে, কিন্তু আমাদের স্থানের ঘাট একটা দরকার। আমাদের মন্দিরটা এখন অসম্পূর্ণ আছে, আমরা দাবি করব যে এই মন্দিরটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, সেরকম যেটা আমরা দাবি করছি সাধারণ মানুষের ভক্তবৃন্দদের কাছে দাবি করছি, তেমনি প্রশাসনের কাছেও দাবি করব আমাদের মন্দিরটার দিকে নজর দেওয়ার জন্য। এদিন কল্যাণী থেকে শুরু করে মুকুন্দপুর গঙ্গার ঘাটেও উপচে পড়া ভিড় সকাল থেকে। ঘন কুয়াশা এবং শীতকে উপেক্ষা করেই কল্যাণী ঘাট, সরাটি, তারিণীপুর এবং চাকদার গৌরনগর ও মুকুন্দপুর গঙ্গার ঘাটে স্নান সারলেন বহু মানুষ। এই বিষয়ে পুণ্য স্নান করতে আসা এক পুণ্যার্থী দীপঙ্কর মুখার্জি জানান,
মকর সংক্রান্তির স্নানটা আজ আমাদের গঙ্গায় করলাম, কারণ এই গঙ্গাই তো সাগরে মিশেছে, পাশেই ত্রিবেণী সঙ্গম। কেন খরচ করে গঙ্গাসাগর যাব? এটা আমাদের নদিয়ার নদিয়ায় সব থেকে মহান তীর্থস্থান হিসাবে একটা আছে, এটা ত্রিবেণী। আর ত্রিবেণী ঘাটে স্নান করা, গঙ্গাসাগরে স্নান করা সেমি আছে। আজ আমার অর্থ ইয়া কোনো একটু প্রবলেমের জন্য যেতে পারিনি, কিন্তু এখানে এসেছি এটাই হবে। উত্তর চব্বিশ পরগনা এবং কল্যাণীর পাশাপাশি বাদ গেল না বীরভূমের বক্রেশ্বর ধামও। বীরভূমের বক্রেশ্বর ধামেও স্নানের জন্য ভিড় জমিয়েছেন বহু মানুষ। বক্রেশ্বরে উষ্ণপ্রস্র বন রয়েছে, সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানেই পুণ্য স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন বহু ভক্ত। বক্রেশ্বরের ভৈরব মন্দির ও সতীপীঠেও প্রচুর তীর্থযাত্রীর সমাগম লক্ষ্য করা গেছে। মকর সংক্রান্তিকে ঘিরে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন, মেলায় পাওয়া যাচ্ছে হরেক রকমের পুজোর সামগ্রী। এই বিষয়ে পুরোহিত জানান, কথা অনুযায়ী জয়দেব মেলার সঙ্গে সঙ্গে বক্রেশ্বরের মকর সংক্রান্তি ভীষণ ভিড় হয়। আজকে এতই লোক হয়েছে যে মানুষ লাইন দিয়ে বাবাকে জল ঢালছে এবং বিশাল ভিড়। আর এই গরম জলে স্নান করে পুণ্যার্থীরা পুণ্য অর্জন করে বক্রেশ্বর থেকে তারা দৃষ্ট হয়ে যায়। বেশিরভাগই বাইরের যাত্রী, লোকাল যাত্রীও প্রচুর আছে। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা স্নানকে ঘিরে মেতে উঠেছেন পুণ্যার্থীরা। এখানে বক্রেশ্বর মন্দিরের পাশে একটি শিব মন্দির রয়েছে, সেখানেই সকল ভক্তেরা স্নান করে পুজো দিচ্ছেন। একই সঙ্গে মকর স্নান উপলক্ষে আসানসোলের বিভিন্ন নদীঘাটগুলিতে জমায়েত হয়েছে সাধারণ মানুষ। সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে মেদিনীপুরের কংসাবতী নদীতে। মকর স্নান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে নদীঘাট। শীতের কুয়াশা ঘেরা সকালে এভাবেই পুণ্য স্নান সারলেন হাজার হাজার মানুষ। শুধু গঙ্গাসাগর নয়, জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই পুণ্য স্নান সেরেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড।